আসসালামু আলাইকুম, আমি সাদিয়া, সাদিয়া তোয়ার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে আসছি মুরালি কিংবা আঙ্গুলি অথবা ঝুড়ি। অনেকে অনেক নামে ডাকলেও খাবারটি কিন্তু খুব মজার, অনেক মচমচে। তো চলুন দোকানের সাথে কিভাবে তৈরি করছি এটি তা দেখে আসি। প্রথমে একটি মিক্সিং বলে 2 কাপ ময়দা, কিছুটা কালো জিরা, পরিমাণ মতো লবণ, 3 টেবিল চামচ তেল দিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করব, কিছুটা শক্ত হবে। একটু শক্ত করে তৈরি করে আধা ঘন্টা রেস্টে রেখে দিব। দেখুন নরম হয়ে গেছে। এই ডোটিকে আমি 2 ভাগ করে বেলে নিচ্ছি। একদম পাতলা না করে কিছুটা মোটা থাকবে এরকম অবস্থাতেই আমরা কাটব। এখানে বলে বোঝানোর মতো কিছু নাই, দেখে বুঝে নিতে হবে কিভাবে কোন সাইজে আমি কেটে নিচ্ছি। এবার আমরা একটি পাত্রে তেল গরম করে মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিব। হালকা ব্রাউন হলে উঠিয়ে নেব। হালকা ব্রাউন হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিলাম। কতটা মচমচে হয়েছে দেখেই বুঝতে পেরেছেন। এখন আমরা শিরা তৈরি করব। 1 কাপ চিনি, 1/3 কাপ পানি দিয়ে শিরাটি তৈরি করেছি। বেশ আঠালো হয়ে যাওয়া মাত্রই আমি দিয়ে দিয়েছি এখানে মুরালি গোলা। মুরালি দেওয়ার সাথে সাথে চুলার আঁচ বন্ধ করে দিবেন। দেখতেই পাবেন এরকম হয়ে যাবে। তো দেখে নিলেন কিভাবে আমি দোকানের মতো করে তৈরি করলাম মুরালি। বাসায় তৈরি করবেন কেমন হয় কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।